press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম। অনেকেই একটি বিশেষ সমস্যার কথা জানিয়ে তাদের প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন, তারা আমাদের সরাসরি মতামত জানিয়েছেন, এ বিষয়ে প্রশ্ন করেছেন। সেটি হলো, অনেকেই দীক্ষা নিয়েছেন, বহু বছর হয়ে গিয়েছে এবং নিয়মিত আসনে বসে জপ করেন, কিন্তু তারা সেইভাবে কোনো আধ্যাত্মিক উন্নতি বুঝতে পারেননি, অনুভব করতে পারেননি। এক কথায়, জপের ফল তারা পাচ্ছেন না। তাদের করণীয় কী, এ বিষয়ে আমরা আলোচনা করব আজকে। আর সেই আলোচনা আমরা করব উচ্চ কোটির সাধিকা, উচ্চ কোটির যোগিনী ধীরা মাতাজির আলোচনা থেকে। এর আগে বহুবার আমি ধীরা মাতাজির বিভিন্ন কথা, আধ্যাত্মিক কথা আলোচনা করেছি। তাই ধীরা মাতাজির সঙ্গে দেখা হয়েছিল গঙ্গাসাগর মেলায়, আজ থেকে অনেক বছর আগে। কথা প্রসঙ্গে ধীরা মাতাজি আমাদের বলেছিলেন যে, দেখো, নিয়মিত তো জপ করো, কিন্তু জপের একটা নির্দিষ্ট নিয়ম আছে। সেটি কি? জপ স্থান কাল পাত্র নামে নেই করা যায়। অর্থাৎ যে কোনো মুহূর্তে, যে কোনো পরিবেশে, যে কোনো অবস্থায় জপ করা যায়। জপের কোনো নির্দিষ্ট স্থান কাল পাত্র নেই, কিন্তু আসনে বসে নির্দিষ্ট সময়ে জপ করার ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম আছে, যে নিয়ম আমাদের ভারতবর্ষের প্রাচীন মুনি ঋষিরা বলে গিয়েছেন। আমরা জিজ্ঞাসা করেছিলাম ধীরা মাতাজিকে কী সেই নিয়ম। ধীরা মাতাজি তার উত্তরে বলেছিলেন যে, দেখো, যখন বা যখনই আসনে বসে জপ করবে, তখন একটি বিষয়ে অত্যন্ত সচেতন হবে বা খেয়াল রাখবে। যে আসনে বসে জপ করবে, যেদিকে মুখ করে করবে, ঠিক তার সামনে অবশ্যই ধূপকাঠি জ্বালাবে এবং একটি প্রদীপ জ্বালাবে। এই ধূপকাঠি এবং প্রদীপ না জ্বালিয়ে আসনে বসে জপ করলে জপের ফল পাওয়া যায় না। তাই যখনই আসনে বসে জপ করবে, তখন অবশ্যই ধূপকাঠি জ্বালাবে এবং একটি প্রদীপ জ্বালাবে। কয়েকদিন এভাবে করে দেখবে, অবশ্যই আধ্যাত্মিক অনুভব হচ্ছে। তাহলে বন্ধুরা, যারা আপনারা আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছিলেন যে দীর্ঘদিন নির্দিষ্ট সময়ে আসনে বসে জপ করেও কোনো আধ্যাত্মিক উন্নতি অনুভব করতে পাচ্ছেন না, তারা আজ থেকেই শুরু করে দিন। অর্থাৎ জপে বসার আগে সেই ঘরে একটি প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে দিন, দিয়ে জপ করতে থাকুন। আশা করি নিশ্চয়ই আপনারা আধ্যাত্মিক অনুভূতি লাভ করতে পারবেন। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো খুব বেশি বেশি করে শেয়ার, লাইক ও কমেন্টস করবেন। আর একটি অনুরোধ রাখছি বিদায় নেবার আগে, সেটি হলো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ঠিক আগামীকাল কথা হবে আপনাদের সঙ্গে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।